অবজেক্ট অবজেক্ট কি অবজেক্ট সম্পর্কে আমরা এতটুকু জানি যে অর্থাৎ যে সাবজেক্ট সাবজেক্ট থাকবে ফাইনাল ভার্ব থাকবে আমাদের অবজেক্ট থাকবে কমপ্লিমেন্ট থাকবে মডিফায়ার থাকবে এগুলো হচ্ছে আমাদের সেন্টেন্সের কম্পোনেন্ট অর্থাৎ সেন্টেন্স যদি তৈরি করতে চাই তাহলে আমাদের এই কম্পোনেন্ট সম্পর্কে মোটামুটি একটু ধারণা থাকা লাগবে এখন আমরা বলেছিলাম যে অবজেক্ট আসলে কি অবজেক্ট হচ্ছে যে অর্থাৎ যাকে অবলম্বন করে কোনো কাজ সম্পন্ন করা হয় সেই অংশটা হচ্ছে আমাদের অবজেক্ট তবে আমাদের অবজেক্টটাকে চেনার জন্য কয়েকটা টেকনিক আমরা একটু মনে রাখতে পারি যেমন ধরো যে অবজেক্টটাকে যদি আমরা একটু চিনে বা আইডেন্টিফাই করতে চাই তাহলে জাস্ট আমাদের একটা কথা মনে রাখলে হবে ফাইনাইট ভার্ব যে ফাইনাইট ভার্ব কোনো কিছু করা বুঝায় বাট কোনো কিছু হওয়া বুঝায় না যে ফাইনাইট ভার্ব কোনো কিছু করা বুঝায় বাট কোনো কিছু হওয়া বুঝায় না এমন ফাইনাইট ভার্বকে এমন বুঝায় না এমন ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় এবং যদি উত্তর পাই তাহলে সেই উত্তরটি হলো আমাদের অবজেক্ট অবজেক্ট ওকে অর্থাৎ এমন ফাইনাল ভার্ব যে ফাইনাল ভার্ব কোনো কিছু করা বোঝায় বা কোনো কিছু হওয়া বোঝায় না ওই ফাইনাল ভার্বকে যদি কি বা কাকে তার প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেই উত্তরটি হচ্ছে আমাদের অবজেক্ট যেমন ধরো যে ড্র এ পিকচার তাই না এই যে হি এখানে ড্র মানে কি বুঝাচ্ছে এটা একটা ভার্ব তাই না এবং এটা এমন একটি ভার্ব যে ভার্বটা কোনো কিছু করা বোঝায় করা বোঝায় এটা এমন একটা ভার্ব যে ভার্বটা কোনো কিছু করা বোঝায় অর্থাৎ আঁকা বা অঙ্কন করা যেহেতু আঁকা বা কোনো কিছু করা বোঝায় এবং এই ভার্বটাকে যখন নাকি আমরা প্রশ্ন করবো কি বা কাকে দিয়ে যদি উত্তর পাই তাহলে সেই উত্তরটা হচ্ছে আমাদের অবজেক্ট তাহলে আমরা এটাকে এখন প্রশ্ন করি কি আঁকে এর অ্যান্সার কি আসে বলো তো এ পিকচার তার মানে এই পিকচার হচ্ছে একটা অবজেক্ট তাই না এখন ধরো আমরা যদি আরেকটা এক্সাম্পল একটু লক্ষ্য করি যে হি ইজ এ পুয়ার ম্যান এখন এই যে এখানে একটা ভার্ব আছে এই ভার্বটা কিন্তু কোনো কিছু করা বোঝাচ্ছে না এটা কোনো কিছু হওয়া বোঝায় যেমন সে হয় একজন গরিব মানুষ এখন যেহেতু এইটা একটা হওয়া বোঝায় এমন একটি ভার্ব তাই না ভার্ব এবং এটা হওয়া বোঝায় হওয়া বোঝায় এমন একটি ভার্ব যে ভার্বটা হওয়া বোঝায় আর আমরা আগে বলেছিলাম যে ভার্ব হওয়া বোঝায় ওই ভার্বে যদি কী বা কাকে তার প্রশ্ন করে যদি উত্তর পায় তাহলে সেটা কি না আমাদের অবজেক্ট না তাহলে আমাদের শর্তটা কী ছিল যে ভার্ব কোনো কিছু করা বোঝায় এবং ওই ভার্বকে যদি আমরা কি বা কাকে তার প্রশ্ন করি যদি উত্তর পাই তাহলে সেই উত্তর অংশটা হচ্ছে আমাদের কি অবজেক্ট কিন্তু এটা তো কোনো কিছু করা বোঝাচ্ছে না এটা কোনো কিছু হওয়া বোঝাচ্ছে এখন ধরো এটাকে যদি আমরা প্রশ্ন করি কি বা কাকে তার দেখো একটা উত্তর পাই কি বা কাকে মানে কে হয় একটা উত্তর পাই তাই না এ পুয়ার ম্যান বাট এটা কিন্তু আমাদের অবজেক্ট না এটা হচ্ছে একটা আমাদের কমপ্লিমেন্ট তার মানে কি দাঁড়ালো তার মানে আমাদের দাঁড়ালো যে আমাদের এমন একটা ভার্ব সিলেক্ট করতে হবে যে ভার্বটা কোনো কিছু করা বোঝায় তাই না অর্থাৎ হওয়া বোঝায় এমন কোনো ভার্ব আমরা নিতে পারবো না যদি নেই তাহলে আমরা এখান থেকে কী পাবো না আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের অবজেক্ট অবজেক্টটা পাবো না অবজেক্টের পরিবর্তে আমরা এখান থেকে পাবো হচ্ছে আমাদের একটা কমপ্লিমেন্ট